করোনা ভাইরাসের অমিক্রন ধরন অন্তত 40টি দেশে ছড়িয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এতে আতঙ্কিত না হয়ে পরিস্থিতি মোকাবেলার প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছেন সংস্থাটি। শুক্রবার সংস্থাটির প্রধান বিজ্ঞানী সৌম্য স্বামীনাথন জানান, ঠিক এক বছর আগের পরিস্থিতি এখনকার তুলনায় অনেক আলাদা ছিল। তিনি বলেন, অমিক্রন খুবই উচ্চ সংক্রামক একটি ধরন। এটি মোকাবেলায় ভ্রমণ নিষেধাজ্ঞার চেয়ে স্বাস্থ্যসেবার সক্ষমতা বাড়ানো এবং টিকা নিশ্চিতের আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এদিকে শুক্রবার সারা বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে 7,327 জন মারা গেছেন আর নতুন করে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন 6,88,000-এর বেশি মানুষ। করোনা ভাইরাসের অমিক্রন ধরন অন্তত 40টি দেশে ছড়িয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এতে আতঙ্কিত না হয়ে পরিস্থিতি মোকাবেলার প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছেন সংস্থাটি। শুক্রবার সংস্থাটির প্রধান বিজ্ঞানী সৌম্য স্বামীনাথন জানান, ঠিক এক বছর আগের পরিস্থিতি এখনকার তুলনায় অনেক আলাদা ছিল। তিনি বলেন, অমিক্রন খুবই উচ্চ সংক্রামক একটি ধরন। এটি মোকাবেলায় ভ্রমণ নিষেধাজ্ঞার চেয়ে স্বাস্থ্যসেবার সক্ষমতা বাড়ানো এবং টিকা নিশ্চিতের আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এদিকে শুক্রবার সারা বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে 7,327 জন মারা গেছেন আর নতুন করে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন 6,88,000-এর বেশি মানুষ।